প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবার হাজির এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের আমি যে রেসিপিটি করে দেখাবো এটি হচ্ছে বাইম মাছ ভুনা। এই মাছটাকে অনেকে বাইম মাছ বলেন, অনেকে তারা বাইম বলেন, অনেকে গোসি বলেন, অনেকে আবার গতা মাছও বলেন। যাই হোক, আমরা তারা বাইমই বলি। তো এই মাছটা আমরা ভুনা করব, আজকে আপনাদের দেখাবো কিভাবে ভুনা করতে হবে। তো দর্শক, আমি এখানে নিয়েছি 1/2 কেজি তারা বাইম। এই মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে আমরা নিয়েছি। এই মাছটা রান্না করতে আমাদের যে উপকরণগুলো লাগবে এটি হচ্ছে পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ কুচানো, সাথে লাগবে আমাদের লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া নিয়েছি আমরা 1 চা চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ এবং ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ। এছাড়া লাগবে আমাদের তেল। তো দর্শক, চলুন আমরা এবার চুলায় চলে যাচ্ছি। একটি প্যান গরম করে নিয়েছি, এখন আমরা এতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচানো। সেই সাথে দিচ্ছি মরিচ কুচানো, আমরা এটা নেড়ে দিব। পেঁয়াজটা আমাদের লাল বর্ণ ধারণ করেছে, এখন আমরা এতে হালকা একটু পানি দিয়ে দিব। এখন আমরা এতে বাকি মশলাগুলো যোগ করব। প্রথমে দিচ্ছি আমরা হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন আমরা মশলাগুলোকে কষাবো, আমরা একটু নেড়ে দিয়ে ঢাকনা লাগাই দেবো, দিয়ে মশলাটাকে কষাই নিব। এখন আমরা ঢেকে দিচ্ছি। এখন আমরা ঢাকনাটাকে উঠাই দেখি, মশলাটা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা মাছটা ঢেলে দিব। এখন আমরা মাছটাকে ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব। প্রায় 10 মিনিট আমরা মাছটাকে কষিয়ে নিয়েছি, এখন আমরা একটু মাছটা নেড়ে দিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমরা এখানে হালকা একটু জল দিব। আবার ঢেকে দিচ্ছি, ফিরে আসছি আরো 10 মিনিট পর। প্রিয় দর্শক, ফিরে আসলাম আমরা 10 মিনিট পর। এখন আমরা একটু নেড়ে দিব। রান্না আমাদের মোটামুটি হয়ে গেছে,
দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। রান্না আমাদের প্রায় শেষ, এখন আমরা উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছিটাই দিব। ভাজা জিরার গুঁড়া ছিটাই দিলে একটা আলাদা একটা ফ্লেভার আসে। এখানে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি। প্রিয় দর্শক, আমাদের রান্না শেষ, এখন আমরা একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি কেমন হলো আমাদের রান্নাটা। প্রিয় দর্শক, দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে হয়। তো দর্শক, আশা করি আপনাদের ভালো লাগবে রান্নাটি, বাসায় চেষ্টা করবেন। আর যদি আমার রান্নাটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো দর্শক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।